গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে পড়ে রোগী মমতাজ বেগমের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে দুর্ঘটনাটি ঘটে। তিনি কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের মেয়ে। মমতাজের মামা শাহাদাত হোসেন সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, মা মমতাজ অসুস্থ হলে ছেলে মেয়ে সকালে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। বেলা 11টার দিকে হাসপাতালের 11তলা থেকে 4র্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এ সময় লিফটে 18 থেকে 20 জন মানুষ ছিলেন। তারা 45 মিনিট লিফটের ভেতর আটকে থাকেন। পরে হাসপাতালের লোকজন 9তলায় লিফট ফাঁকা করে তাদের বাইরে বের করে আনেন। তবে বের হওয়ার আগেই মমতাজ মারা যান। হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করা হবে।